সস্তায় এমপি হয় সস্তায় মন্ত্রী হয় কোনো লাভ নেই। কষ্ট করেন, কষ্ট করেন, আন্দোলন দরকার আন্দোলন করেন, জনগণের সঙ্গে থাকেন, জনগণের কথা বলেন, জনগণের ভালোর জন্য সামনে এগিয়ে যান, তখন আপনি সত্যিকার অর্থে ক্ষমতা কাকে বলে বুঝতে পারবেন, সম্মান কাকে বলে বুঝতে পারবেন, মানুষের আদা দোয়া এবং আশীর্বাদ কাকে বলে বুঝতে পারবেন, সেটার জন্য রাজনীতি করবেন। এবং সামনের দিকে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি সামনের দিকে আমাদের সুদিন আছে এবং আল্লাহর রহমতে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সমর্থ হব। ক্ষমতায় আমি যাব কিনা যাবো বড় কথা নয়, তবে 300 আসনে আমরা ক্যান্ডিডেট দিয়ে এবার আমরা মানুষকে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে জাতীয় পার্টিকে মানুষের সামনে আমি তুলে ধরতে চাই। সরকার যদি জনগণের মতামত অনুযায়ী দেশ চালাতে ব্যর্থ হয় তাহলে পরবর্তী নির্বাচনে সেই সরকারকে জনগণ নির্বাচনের মাধ্যমে বিদায় দিবে। তাহলেই শুধু এই দেশকে সত্যিকার অর্থে প্রজাতন্ত্র, সত্যিকার অর্থে জনগণের দেশ হিসেবে আমরা বলতে পারি, না হলে এটা জনগণের দেশ হিসেবে আমরা বলতে পারি না, তাহলে এটা প্রজাতন্ত্র হতে পারে না। এবং প্রজাতন্ত্র হওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছিল, যে মানুষ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন এখনো, তারা সেই মুক্তিযুদ্ধের চেতনা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না বলতে হবে। কাজে আমরা চাই নির্বাচন ব্যবস্থা এমনভাবে হোক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। তার জন্য আমার কর্মীদের প্রতি আমার আহ্বান, একটু আগে আরেকজন বক্তা আমাদের বলে গেছেন, আপনার সংগঠন শক্তিশালী করেন, ভোট কেন্দ্রগুলিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন, ভোটারদের সঙ্গে কাজ করেন এবং তাদেরকে দরকার হলে ভোট কেন্দ্রে নিয়ে এসে সঠিকভাবে ভোট দেওয়ার জন্য যা কিছু দরকার তাই কিছু করেন। অধিকার আদায়ের জন্য আপনাদের মানুষের দেখতে চায়, আপনাদের কথা শোনার জন্য যে এই যে দাঁড়িয়ে আছেন অনেক লোক যারা আমাদের দল করেন না, তারা চায় যে আপনারা এটা করুন, তাহলে তাদের ভোট আপনারা চাইতে পারবেন, তাদের ভোট পেলে আপনারা কারোর দয়ায় কিছু হওয়ার দরকার পড়বে না।